ধীরে ধীরে প্রায় সব ধারাবাহিকেই বকেয়া পারিশ্রমিক নিয়ে সমস্যা প্রকট হচ্ছে, আর তার জন্যেই বেশিরভাগ ক্ষেত্রে বদলে যাচ্ছে ধারাবাহিকের জনপ্রিয় মুখগুলি। স্টার জলসা জি বাংলার পর এবার কালার্স বাংলায় এসেছে এই সংকট, যার ফলে জনপ্রিয় ধারাবাহিক মহাপ্রভু শ্রী চৈতন্যতে বদলে গেল প্রধান চরিত্রের মুখ। এই সপ্তাহ থেকেই দর্শকেরা আর দেখতে পাবেন না শুভ রায়চৌধুরীকে, যিনি এতদিন শ্রী চৈতন্যদেবের ভূমিকায় অভিনয় করছিলেন। এক মাস আগেই তিনি কাজ ছেড়েছেন। পূর্ববর্তী প্রযোজনা সংস্থার পক্ষ থেকে পারিশ্রমিক হিসেবে বিপুল টাকা বকেয়া রয়েছে অভিনেতার। সেই বকেয়া পারিশ্রমিকের জন্যই চৈতন্যদেবের ভূমিকায় অভিনয় করতে আর রাজি হননি তিনি। শুভ বলেন, আমরা শিল্পীরা কাজ করি প্যাশন থেকে, অনেক অসুবিধার সাথে আমাদের মানিয়ে নিতে হয়, তাই পারিশ্রমিক ছাড়াও কাজ করেছি, কিন্তু আমার প্রাপ্য বকেয়া পারিশ্রমিক পেতে আর কতদিন সময় লাগবে সেটা জানি না, তাই আর কাজ না করার সিদ্ধান্ত নিই আমি। মহাপ্রভু শ্রী চৈতন্য ধারাবাহিকে পূর্ণবয়স্ক মহাপ্রভুর চরিত্রে শুভ রায়চৌধুরী 2018 সালের 25 ফেব্রুয়ারি থেকে কাজ করছিলেন, কিন্তু গত 13ই মে শেষবার শুটিং করেছেন। এরপর শ্রী চৈতন্যদেবের ভূমিকায় তাকে আর দেখা যাবে না। তো বন্ধুরা, কালার্স বাংলার ধারাবাহিক মহাপ্রভু শ্রী চৈতন্য তোমরা কে কে দেখতে পছন্দ করো সেটা কমেন্ট করে আমায় জানাতে পারো। ভিডিওটি অবশ্যই লাইক করো, আর এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে কারেন্ট বসকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করতে ভুলো না।